ই ক্লাসরুম স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? বসো সবাই। শরীর টরীর ভালো তো? না, আমরা যখন ধরো কোনো অনুষ্ঠান টনুষ্ঠান বা কিছুতে মিলিত হই, তখন সবার সাথে প্রথম যখন আমাদের সাক্ষাৎ হয় তখন আমরা কী করি? হ্যাঁ, ঠিকই বলেছো। প্রথা অনুযায়ী আমরা সবসময় আমাদের বড়দের নমস্কার করি, আর ছোট বা সমান, হ্যাঁ, খুব ভালো হ্যান্ডশেকও করি। তো ওই রিলেটেড ধরো একটা প্রশ্ন যদি করি, তোমরা বলতে পারবে তো? তোমরা এখানে আছো 14 জন, ঠিক আছে, 14 নাম্বার। তোমরা যদি সবাই সবার সাথে হ্যান্ডশেক করো, তাহলে মোট হ্যান্ডশেকের সংখ্যা কত হবে? আচ্ছা, আমি বলছি, তোমাদের মোট হ্যান্ডশেকের সংখ্যা হবে 14C2। এটা জানতে হলে দেখো এখানে একটা সিম্বল দেখতে পাচ্ছ যে সি। তাহলে আজকে এটা আমাদের আলোচনার বিষয়বস্তু। কম্বিনেশন বা সমবায়, ঠিক আছে। তোমরা প্রায় শুনতে পাও যে মৎস্য সমবায় সমিতি, কৃষি সমবায় সমিতি, ঠিক আছে না? তাহলে সমবায় মানেই বোঝায় কি, একটা দল, অনেককে নিয়ে একটা দল। সমবায় গাণিতিকভাবে যদি আমরা সংজ্ঞা দিতে যাই, তাহলে বলতে পারি নির্দিষ্ট কতকগুলি বস্তু থেকে সবগুলি অথবা কয়েকটি একযোগে নিয়ে যত প্রকারে আমরা দল গঠন করতে পারি, তার প্রত্যেকটির এক একটিকে বলা হয় এক একটি সমবায়। বোঝা গেল? আমি আরেকবার বলছি সংজ্ঞাটা। নির্দিষ্ট কতগুলি বস্তু থেকে একযোগে কয়েকটি বা সবগুলি একত্রে নিয়ে আমরা যত প্রকারে দল গঠন করতে পারি, তার প্রত্যেকটিকে এক একটি সমবায় বলে। ঠিক আছে তো? বা দেখো, এক্স ওয়াই জেড তিনজন টেনিস খেলোয়াড় আছেন, ঠিক আছে। তার মধ্যে থেকে আমাকে দুজনকে নিয়ে দল গঠন করতে হবে। তাহলে আমি কিভাবে দল গঠন করতে পারি? এবং একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসবে, এক্স ওয়াই এবং ওয়াই এক্স, এই যে দুটো দল, সেটি কি এক হবে না আলাদা হবে? প্রথমত দেখো, এক্স ওয়াই জেড থেকে এক্স ওয়াই, ওয়াই জেড এবং জেড এক্স, আমি এই তিন রকমে দল গঠন করতে পারি, সর্বমোট তিন রকমে। এবং এই যে দুটো লিখলাম আমি, এক্স ওয়াই এবং ওয়াই এক্স, একই দল হবে, ঠিক আছে। তোমরা দুজন এখানে বসেছ, তাহলে যদি জায়গাটা বদল করে বসো, তাহলে কিন্তু তোমাদের
নিজেরা চেঞ্জ হচ্ছ না, কিন্তু তোমাদের কি চেঞ্জ হচ্ছে, অর্ডারটা চেঞ্জ হচ্ছে, ক্রম চেঞ্জ হচ্ছে। তাহলে এই জায়গাতে ক্রমটা বিবেচ্য নয়, খুব ভালো করে কথাটা খেয়াল রাখবে, কম্বিনেশনের ক্ষেত্রে ক্রম বিবেচ্য নয়। আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেটা হলো বিন্যাস ও সমবায়, এটার একটা পার্ট হলো সমবায়। তো বিন্যাসে তোমরা পড়ে নিয়েছো যে কিসের উপর নির্ভরশীল, ক্রমের উপর নির্ভরশীল। তাহলে এখানের আসল পার্থক্যটা হলো বিন্যাস আর সমবায়ের মধ্যে, বিন্যাস ক্রমের উপর নির্ভর করে, সমবায় ক্রমের উপর নির্ভর করে না। এখন দেখো, এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তু একযোগে নিয়ে মোট বিন্যাস সংখ্যা আমরা লিখি, দেখো এন সি আর, ঠিক আছে। এটা আলাদা আলাদাভাবে প্রকাশ করা যায়, সি এন আর, ওইটাও এন সি আর, ওইটা এন আর। এটা হলো এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইনটু, নিচে হবে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। লিখে নাও তোমরা এন সি আর, তাহলে এটা হলো এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আর এটার এক্সপ্রেশন হলো এইরকমভাবে আমরা লিখতে পারি। এখন দেখো, এটার যদি আমি প্রুফটা বলি, ধরি এই যে সমবায় সংখ্যাটা সেটা কত, x, তাহলে প্রত্যেকটি সমবায়ে কত সংখ্যক বস্তু আছে, আর সংখ্যক। আমরা বিন্যাসে করেছি যে আর সংখ্যক বস্তুকে আমরা সর্বমোট আর ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যাস করতে পারি। মোট সমবায় সংখ্যা আমি কটা বললাম, x, তাহলে সর্বমোট x ইনটু আর ফ্যাক্টোরিয়াল প্রকারে আমি বিন্যাস করতে পারি। কিন্তু আমি যদি এটা ছেড়ে একদম ডাইরেক্ট বিন্যাসে চলে যাই, তাহলে আমার মোট বিন্যাস সংখ্যা কত হবে, উপরে লিখছি, এন পি আর, ঠিক আছে। তো তাহলে দেখো হয়ে গেল, এন পি আর এর এক্সপ্রেশন আমাদের জানা আছে, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, নিচে আছে এই জায়গাতে আর ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা কমপ্লিট, ঠিক আছে। নেক্সট দেখো, আমি যদি বলি কম্বিনেশন আর পারমুটেশন, বিন্যাস এবং সমবায়, তার মধ্যে সম্পর্ক কি, এখনই আমরা দেখলাম, তারপর আবার বলছি, এন সি আর ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন পি আর, অথবা এটাকে যদি উল্টোভাবে লিখতে চাই, এন পি আর ইকুয়াল টু আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন সি আর, ঠিক আছে। তো একটা দুটো ভ্যালু আমরা দেখে নিই, এন সি জিরো, এন ফ্যাক্টোরিয়াল জিরো ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস জিরো ফ্যাক্টোরিয়াল, আমাদের জানা আছে জিরো ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত, ওয়ান। এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, এরকমভাবে আমরা সবগুলো বের করতে পারি। লাস্টলি দেখো, এন সি এন ইকুয়াল টু কত হবে, ওয়ান, ঠিক আছে। এখানটাতে দেখো, ফিফটি টু সি ফাইভ ভ্যালু নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। ফিফটি টু ফ্যাক্টোরিয়াল বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল ইন্টু ফর্টি সেভেন ফ্যাক্টোরিয়াল, ফিফটি টুকে ভেঙে ফিফটি ওয়ান, ফিফটি ফর্টি নাইন ইন্টু ফর্টি এইট ইন্টু ফর্টি সেভেন ফ্যাক্টোরিয়াল, নিচে ফাইভ ফ্যাক্টোরিয়ালকে ভেঙে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু ফর্টি সেভেন ফ্যাক্টোরিয়াল, ফর্টি সেভেন ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে গেল। এখান থেকে ক্যালকুলেশন করে লাস্টলি আমার ভ্যালুটা বেরিয়ে গেল,
ঠিক আছে? তাহলে ছোট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, সেন্টেন্স এইট আমি করব, ঠিক আছে? কত হয়ে গেল? 45 লিখে দিচ্ছ তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমরা প্রথম যে সমস্যাটার কথা বলেছিলাম 14C2 বলেছিলাম না, টোটাল তোমরা 14 জন আছো, তার মধ্যে দুইজন করে নিয়ে দল গঠন যদি করি তাহলে কত হবে? এখন তো আমরা জেনে গেছি 14C2, এখন উত্তরটা ঠিক আছে তো? NCR বলেছিলাম N সংখ্যক বিভিন্ন বস্তু থেকে R সংখ্যক বস্তু নিয়ে যদি আমরা সমবায় করি তাহলে মোট হবে NCR। তাহলে 14 জন আছো, হ্যান্ডশেক করতে দুজনের দুটো হাত দরকার, তাহলে কজনকে নিতে হবে? দুজনকে নিতে হবে। তাহলে 14 জন থেকে দুজনকে কত ভাবে নিতে পারি আমরা? 14C2। বোঝা গেল? বলছি বস, তোমরা এখানে 14 জন আছো, যদি হ্যান্ডশেক করতে হয় তাহলে দুজনের দরকার আমার, তাহলে আমি 14 জন থেকে যে কোনো দুজনকে কত ভাবে নিতে পারবো, সেটাই হবে আমার উত্তর। তাহলে 14 জন থেকে আমি দুজনকে নিতে পারি 14C2 ways, ঠিক আছে? তাহলে রেজাল্টটা হবে 14C2, ঠিক আছে? পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে? ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। দেখো পূরক সমবায় কেমন, এটাকে এন সংখ্যক বস্তু থেকে আমরা যদি আর সংখ্যক বস্তু নিয়ে, এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে সমবায় করি তাহলে কত হয়? এখন জানলাম NCR। ঠিক একই রকমভাবে এন সংখ্যক বস্তু থেকে এন মাইনাস আর সংখ্যক বস্তু নিয়ে যদি সমবায় করি তাহলে হবে NCN-R। এই দুটোগুলো সবসময় কী হবে? সমান হবে, এটাই হলো পূরক সমবায়। দেখো এই দুটোর যোগফল কত হচ্ছে? এন হচ্ছে, ঠিক আছে? তাহলে এই দুটো সবসময় সমান হবে। যেমন ধরো ছোট্ট একটা উদাহরণ নিয়ে নিই আমরা, 10C3 10C7, জাস্ট চেক করে নেব, 10C3, ঠিক আছে? 10 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল। ওই ক্যালকুলেশনটা আমি করছি না, 10 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল। দেখো এক চলে গেল দুটোর, ঠিক আছে? বাকি ক্যালকুলেশনের দরকার নেই, আমি তো এখান থেকে বলতেই পারছি দুটো কি ইকুয়াল আছে, ঠিক আছে? তো তাহলে 10C3 = 10C7, দেখো 7টাকে তাহলে আমি যদি এইভাবে দিয়ে দিই তাহলে হয়ে গেল একদম, ঠিক আছে? আচ্ছা এটাকে ঘুরিয়ে আমরা আর একভাবে লিখতে পারি, সেটা হলো যদি NCX = NCY হয়, ঠিক আছে, তাহলে হয় X = Y হবে অথবা N = X + Y হবে। দেখো এই দুটোর যোগফল কত আসছে? N আসছে, তাহলে আগেরটাই হয়ে গেল না, X = Y হলে তো হয়েই গেল, না হলে X + Y = কত হয়ে যাবে? N হয়ে যাবে। একই জিনিস দুইভাবে আমরা প্রকাশ করলাম মাত্র, কেমন? এটার ছোট্ট একটা উদাহরণ দিয়ে নিই আমরা, ধরো NC8 = NC9 হলে N = কত বলতে পারবে কেউ? পারবে না, আমি বলছি NC8 = NC9। দেখো এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে কি 8 ≠ 9,
আমরা এখন কি করলাম, এক্স নট ইকুয়াল টু ওয়াই, ওইটা যদি না হয় তাহলে কি হবে, দ্বিতীয়টা হবে অবশ্যই। তাহলে দ্বিতীয় কি অপশন আমার কাছে, এন ইকুয়াল টু এইট প্লাস নাইন সেভেন্টিন, তো হয়ে গেল, সহজ ছিল, ঠিক তো? আরেকটা দেখে নিচ্ছে, টোয়েন্টি ফাইভ সি আর ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ সি টু আর প্লাস ওয়ান হলে আর এর মান কত? আর নট ইকুয়াল টু টু আর প্লাস ওয়ান, অবশ্যই। তাহলে কি হবে, টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু, তাই তো, আর এর মান দাঁড়ালো আট, ঠিক আছে। আমরা দুটো সূত্র দেখে নেব আবার, কেমন, এইগুলোই পার্ট। দেখো, এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান ইকুয়াল টু এন প্লাস ওয়ান সি আর, এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিলে, ঠিক আছে। আর এখানে প্রুফটা এন সংখ্যক বস্তু থেকে কে সংখ্যক বস্তু, দেখো এন সি কে প্লাস এন সি কে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এন সি কে, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কে ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস কে ফ্যাক্টোরিয়াল প্লাস এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এন প্লাস ওয়ান মাইনাস কে ফ্যাক্টোরিয়াল। এবার দুটো থেকে নিচের কে ফ্যাক্টোরিয়ালকে আমি ভেঙে দিলাম কে ইন্টু কে মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর ওইখান থেকে এন প্লাস ওয়ান মাইনাস কে ফ্যাক্টোরিয়ালকে ভেঙে এন প্লাস ওয়ান মাইনাস কে বের করে এন মাইনাস কে ফ্যাক্টোরিয়াল করে নিলাম। এবার দুটোর এলসিএম লসাগু করে নিলাম, কেমন, লসাগু করার পরে ওই স্টেপটা দেখো, এই স্টেপটা থেকে ক্যান্সেল হয়ে গেছে, ফ্যাক্টোরিয়ালগুলো ক্যান্সেল হয়ে লাস্ট এন প্লাস ওয়ান সি কে, এন প্লাস ওয়ান সি আর, ঠিক আছে। এটার সাথে বুঝতে যদি অসুবিধা হয় তাহলে, ঠিক আছে। এবার এন সি আর ডিভাইডেড বাই এন সি আর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর, দুটো ফ্যাক্টোরিয়াল কি করলাম, ভেঙে নিলাম, কেমন। দেখো তাহলে একটু ভাঙার পরে এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। যদি তাহলে আমরা জানি এ বাই বি ইন্টু ডি বাই সি, জাস্ট আমরা উল্টে লিখলাম, এন ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এন মাইনাস আর প্লাস ওয়ান আর এন মাইনাস আর এই দুটো ফ্যাক্টোরিয়াল থেকে এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়ালটা বড়, তাহলে এটা থেকে এটা বের করে নিলে হবে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল থাকবে, আর ফ্যাক্টোরিয়াল থেকে আরটা বের করে নিলে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল থাকবে, আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, এন মাইনাস আর প্লাস ওয়ান থাকলো, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, তাহলে হয়ে গেল আমার রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এবার আমরা দুটো শর্তাধীন সমবায় জেনে নেব, শর্তাধীন কিছু কন্ডিশন থাকবে, যেমন ধরো এন সংখ্যক বস্তু থেকে আমি একযোগে আর সংখ্যক বস্তুই উঠাবো, কত তুলব, আর সংখ্যক, কিন্তু তার মধ্যে কী থাকবে, কন্ডিশন হলো
পি সংখ্যক নির্দিষ্ট বস্তু সবসময়ই ওই সমবায়ে থাকবে, এরকম কতগুলি সমবায় গঠন করা যাবে। ঠিক আছে, এন মাইনাস পি, সি আর মাইনাস পি। দু নম্বর হলো, এন সংখ্যক বস্তু থেকে আমি আর সংখ্যক বস্তু নিয়ে সমবায় করব, যেখানে পি সংখ্যক নির্দিষ্ট বস্তু কখনই থাকবে না। ঠিক আছে, তাহলে এটা হবে এন মাইনাস পি সি আর। ছোট্ট করে দেখো, 15 জন খেলোয়াড়ের একটা দল আছে আমার কাছে, ঠিক আছে, তার থেকে 11 জনের একটা দল গঠন করতে হবে, 15 জন থেকে 11 জন। তার মধ্যে কন্ডিশনটা কি, যে একজন নির্দিষ্ট খেলোয়াড় সব সময় ওই দলে থাকবে। তাহলে কোনটাতে পড়বে, প্রথমটাতে না দ্বিতীয়টাতে? প্রথমটাতে। গুড, তাহলে কি হবে, 15-1, সি 11-1। একজন কি হলো, সে তো অলরেডি সিলেক্টেড, সে তো ওই দলে থাকবেই। তাহলে আমার 15 জন থেকে একজন কোথায় সিলেক্ট হয়ে বসে আছে, তাহলে আমি 14 জন থেকে সিলেক্ট করব। কয়জনকে সিলেক্ট করব, একজন সিলেক্টেড অলরেডি, তাহলে এখান থেকে একজন কমে গেল, তাহলে টোটাল আমার দাঁড়ালো 14C10, একজন অলরেডি সিলেক্টেড। দ্বিতীয়টাতে দেখো, সি একই, কিন্তু একজন কি হবে, কখনই থাকবে না। তাহলে না থাকলে কি হবে, ওকে তো রাখবই না, না সেজন্য প্রথমে বাদ চলে যাবে। বাকি যে 14 থাকবে, সেখান থেকে কতজনকে নিতে হবে, 11 জনকে নিতে হবে। তাহলে কত হয়ে গেল, 14C11। বোঝা গেল তো সবার? ঠিক আছে, এবার দেখো আর দুটো ক্ষেত্র আমরা দেখে নেব। এটা হলো, এন সংখ্যক বস্তু থেকে যতগুলি খুশি, যতগুলি ইচ্ছা আমি নিতে পারি নিয়ে সমবায় সংখ্যা। এটা হবে এন সংখ্যক বস্তু থেকে যত ইচ্ছা আমি নিতে পারি। তাহলে এটার দেখো, আমি এন সংখ্যক বস্তু থেকে কটা নিলাম, একটা, অথবা কটা নিতে পারি, দুটো, অথবা কটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, লাস্ট কত, এন সি এন। ঠিক আছে, এটা হলো একরকমভাবে। আবার যদি আমরা বলি, ধরো প্রথম বস্তুটা আমি কি করতে পারি, নিলাম অথবা নিলাম না, দ্বিতীয়টা সেই একই কথা, এরকম করে করে এনতমটা। তাহলে প্রত্যেকটির ক্ষেত্রে কয়টা ক্ষেত্র আসছে, দুটো ক্ষেত্র। তাহলে 2×2×2× করে কয়টা আসবে, কতটা আসবে, এন সংখ্যক। তাহলে হয়ে গেল কত, 2^n। কিন্তু দেখো একটা ক্ষেত্র আছে যাতে আমি কাউকে নিলাম না, সেটা তো হবে না, আমার কমপক্ষে একজনকে নিতে হবে। তাহলে সেটা হবে কি, ওই একটা ক্ষেত্র মাইনাস হবে। তাহলে আমি এইভাবে করি বা ওইভাবে, তাহলে দাঁড়াচ্ছে NC1+NC2+NCn=2^n-1। আচ্ছা, এবার এটা ছিল বিভিন্ন। এবার এন সংখ্যক বস্তু থেকে আমি নেব আর সংখ্যক বস্তু, কিন্তু এটাতে হবে কি, অভিন্ন হবে, তারা কি হবে, থাকতেও পারে, রিপিট থাকতে পারে আর কি, ওইরকম ক্ষেত্র হবে। তাহলে সেটা হবে, ধরো কোনোটা পি আছে, কোনোটা কিউ আছে, কোনোটা আর সংখ্যক আছে, তাহলে মোট উপায়টা হবে আমার, ধরো আমি তিনটাই নিলাম, আর যদি আরও রিপিট থাকে, মাইনাস কত হবে, 1। পি সংখ্যক বস্তু থাকলে আমি একটা নিতে পারি, দুটো নিতে পারি, পি নিতে পারি, আর একটা হলো নেব না, তাহলে টোটাল কত, P+1। একইভাবে Q+1, একইভাবে R+1, লাস্ট হলো -1। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এতটুকু পর্যন্ত যা যা হলো সব বোঝা গেল তো? আচ্ছা, তাহলে এইগুলোর মধ্যে থেকে আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, কিছু লিখে নাও, সেগুলো আগামী ক্লাসে করে আনবে। লেখো পাউন্ড এবং গ্রাম শব্দ দুটির প্রথমটি থেকে তিনটি অক্ষর এবং দ্বিতীয়টি থেকে দুটি অক্ষর নিয়ে সমবায় করলে মোট শব্দ সংখ্যা
কত হবে? দু নম্বর লিখো, একটি নবভুজের, নবভুজ বুঝো তো, নয়টা বাহু থাকে যা, একটি নবভুজের কৌণিক বিন্দুগুলি যোগ করে কয়টি ত্রিভুজ গঠন করা যায়? তারপরেই লেখো, এটার সাথে লেখো, নবভুজটির কর্ণের সংখ্যা কত? নবভুজটির কর্ণের সংখ্যা কত? ঠিক আছে, তাহলে এগুলো করা আনবে, পাশাপাশি আরও প্রবলেম সলভ করবে। আশা করি সবটাই তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমরা নেক্সট ক্লাসে আবার প্রবলেম নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6-14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরো অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।